ফের একবার খবরের শিরোনামে তৃণমূল সাংসদ সৌগত রায় রাজ্যের একের পর এক বাজি বিস্ফোরণের মাঝেই নয়া ফর্মুলা সৌগত রায়ের তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে যে প্রসঙ্গে তার এই ব্যাখ্যা এই গরমে পটাশিয়াম ক্লোরেট এবং আর্সেনিক ট্রাইসালফাইড বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে পাশাপাশি রাজ্যে বিভিন্ন প্রান্তে বারুদে স্তূপের খোঁজ মেলার প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সাফায় রাজ্যে আটত্রিশ হাজার গ্রাম কোথায় বোমা লুকিয়ে আছে পুলিশ কি করে জানবে আর তৃণমূল সাংসদের যে মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক তরজা বিজেপি নেতা সজল ঘোষের আক্রমণ তীব্র গরমে মস্তিষ্ক বিকৃত হয় সিপিএম নেতা শমিক লায়েির খোঁচা বাংলায় কি প্রথমবার গরম পড়েছে নাকি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এইগুলো বিস্ফোরণের পেছনে তীব্র গরমকে সৌগতরায় কারণ হিসেবে দাঁড় করানোই শুরু হয়েছে তরজা তৃণমূল সাংসদের বক্তব্যে তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন এই গরমে মস্তিষ্ক বিকৃত হয় তাই ও তাই তো ওকে বেআইনি পথে টাকা নিয়ে থ্যাংক ইউ বলতে শোনা যায় প্রকাশ্যে বিস্ফোরকের উপাদান বলে আসলে তৃণমূলের দুষ্কৃতীদের বোমা তৈরির কৌশল বাতলে দিতে চাইছেন উনি প্রাজ্ঞ একজন সাংসদের বয়সকালে ভীমরতি হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ সৌগত রায় সিপিএম নেতা শ্রমিক শ্রমিক শোমিকলাহরির আক্রমণ গরম কি বাংলায় প্রথমবার পড়ল শাক দিয়ে মাছ ঠাকার চেষ্টা করছেন তৃণমূল দলটাই দুর্বৃত্তে ভরে গিয়েছে আর দুর্ভাগ্য একজন অধ্যাপক তাদের আড়াল করার চেষ্টা করছেন